বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের সালেশ্বর গ্রামে জমি সংক্রান্ত বিরোধীর জেরে প্রতিপক্ষের হামলায় আহত ফজুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকালে সিলেট এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন শেওলা ইউনিয়নের সালেশ্বর গ্রামের ফজুর রহমান ও তার চাচাতো ভাই নজরুল ইসলাম সহ অন্যদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল সর্বশেষ গত আট মার্চ জুম্মার নামাজ শেষে বাড়ি ফিরতেই ফজুর রহমান দেখতে পান তার বসত বাড়ির রাস্তা রাস্তা ভাই নজরুল ইসলাম গোংরা গড় তৈরির কাজ শুরু করেছেন ফয়জুর রহমান গড় নির্মাণ কাজে বাধা দিলে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এর এক পর্যায়ে নজরুল ইসলাম ছেলে ফৈসল আহমদ ও মঞ্জুর আহমদ ফয়জুর রহমানকে মারধর শুরু করেন ফয়জুর রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন খবর পেয়ে ফজুর রহমানের সন্তান এবং অন্য প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এরপরে সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান আহত ফজুর রহমান উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মৃত্যুবরণ করেন এ ঘটনায় নিহত ফজুর রহমানের বাই মুজিবুর রহমান বাদী হয়ে হামলাকারী ফজল আহমদ মঞ্জুর আহমদ বখতিয়ার আহমদ নজরুল ইসলাম ও মনোয়ারা বেগমকে আসামি করে বিয়ানীবাজার থানা একটি মামলা দায়ের করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল দর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেপ্তারে আমরা তৎপরতা চালাচ্ছি শহীদুল ইসলাম সাজু এবিটিভি বিয়ানীবাজার